তোমাদের যে পরীক্ষণটা দেখাবো সেটা হলো যে পানিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ নির্ণয়। এতে অক্সিজেনের যে আমরা পরিমাপটা নির্ণয় করি তার থেকে অনেকটা সহজ এই পদ্ধতিটা। তো এখানে এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাপ নির্ণয় করতে গিয়ে আমাদের কিন্তু অ্যাপারেটাস দরকার, কেমিক্যাল অ্যাপারেটাস দরকার এবং কিছু কেমিক্যাল দ্রব্য দরকার, সেগুলো সম্পর্কে আমি তোমাদেরকে এখন বলবো। আমাদের পানিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ নির্ণয় করতে গিয়ে আমাদের প্রথমে যেটা প্রয়োজন করবে সেটা হলো একটা কনিক্যাল ফ্লাস্ক, 250 ml এর একটা কনিক্যাল ফ্লাস্ক থাকতে হবে। তারপরে 100 ml এর একটা মেজারমেন্ট সিলিন্ডার থাকতে হবে, যেটা 100 ml পর্যন্ত হইতে পারে, আরো বেশি থাকতে পারে, তবে 100 ml আমাদের দরকার পড়বে। আর একটা থাকলো হলো স্ট্যান্ড, বুলেট স্ট্যান্ড যেটাকে বলবো, যে বুলেট স্ট্যান্ডের ভিতরে তোমার যে বুলেটের ভিতরে তোমার কেমিক্যালস থাকবে সেটা আমরা পরে আসছি, তবে বুলেট সহ একটা স্ট্যান্ড থাকতে হবে। এখন আমরা আমাদের কেমিক্যাল কি কি লাগবে সেটা সম্পর্কে তোমাদের একটু বলি। আমাদের কেমিক্যালস এর মধ্যে প্রথমেই যেটা লাগবে আমাদের ফেনলফথেলিন, এই রাসায়নিক দ্রব্যটা আমাদের লাগবে ফেনলফথেলিন। তারপরে আমাদের লাগবে হলো সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, যে সোডিয়াম হাইড্রোক্সাইডটা এই যে বুলেটের ভিতরে থাকবে, যে স্ট্যান্ডের সাথে যে বুলেটটা লাগানো আছে সেই বুলেটের স্ট্যান্ডের বুলেটের ভিতরে এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা থাকতে হবে। তো প্রথমে আমরা কার্বন ডাইঅক্সাইড নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে আমরা পুকুরের পানি বা টিউবওয়েলের পানি, ট্যাবের পানি, যেটা ইচ্ছা তোমরা নিতে পারো। তো আমি এখানে পুকুরের পানি আমার সংগ্রহ করা আছে, আমি পুকুরের পানি নিচ্ছি 100 ml আমি পুকুরের পানি নেব। প্রথমে আমি 100 ml পুকুরের পানি নিচ্ছি। আমি 100 ml পুকুরে পানি নিলাম, বাকি পানিটা ফেলে দিলাম। এখন এই পানিতে আমরা আমাদের যে বিকার আছে সেই বিকারের ভিতরে আমরা কনিক্যাল ফ্লাস্ক, সেই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে আমরা 100 ml পুকুরে পানি নিলাম। নেওয়ার পরে এখানে আমরা এর ভিতরে এর সাথে আমরা ফেনলফথেলিন আমরা মিশাবো, একটু মিশাই নিয়ে আগে এটা, হ্যাঁ একটু মিশাই নিয়ে ভালো মতো 1 ml ফেনলফথেলিন দিব, 1 ml ফেনলফথেলিন নিলাম আমরা, 1 ml ফেনলফথেলিন নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এটা একটু আস্তে করে একটু মিশাবো, বসো বসো, আমরা এটা ফেনলফথেলিন নিলাম 100 ml পানিতে এটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমরা এতে টাইট্রেশন করবো, অর্থাৎ আমাদের এর ভিতরে যে সোডিয়াম হাইড্রোক্সাইড যে দেওয়া আছে সেই সোডিয়াম হাইড্রোক্সাইডের মাধ্যমে টাইট্রেশন করবো এবং আস্তে আস্তে এটা নাড়াবো। আমরা টাইট্রেশন শুরু করলাম এবং তার আগে আমাদের পূর্বের রিডিংটা আমাদের লিখে রাখতে হবে, রাখার পরে আমরা টাইট্রেশন শুরু করলাম। দেখো টাইট্রেশন করার সাথে সাথে আমাদের কিন্তু এটার রংটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, পানির রংটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে আমাদের দ্রবণের রংটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যখন পর্যন্ত না লালচে বর্ণ ধারণ করবে, গাঢ় লাল হবে, একটু গাঢ় লাল, আমরা গাঢ় লাল পর্যন্ত যাচ্ছি। হ্যাঁ দেখো আমাদের মোটামুটি একটা লাল বর্ণ হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আমরা এখন লাস্ট রিডিংটা এখানে নিয়ে নেবো, অর্থাৎ প্রথম রিডিং এবং লাস্ট রিডিং, এই দুইটা রিডিং নিয়ে আমরা এখন বোর্ডে যাবো।